নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন জানিয়ে আপনাদেরকে আজকে যে বিষয়টা বলবো, যে একটা কাটা হাত আমাদের সবাইকে থাপ্পড় মারার জন্য ঘুরছে। কার কাটা হাত বলুন তো? আপনারা খবরে টিভিতে ইতিমধ্যে দেখে নিয়েছেন, কেতুগ্রামের একটি মেয়ে রেনু খাতুন, সে নার্সিংয়ের চাকরি পেয়েছে, স্বামী করেছে কি, তার ডান হাতটা কেটে ফেলেছে, ডান হাতের কবজি থেকে কেটে বাদ দিয়ে দিয়েছে। সরকারের থেকে এখন যদিও বিচার ব্যবস্থা চলছে, দোষীরা শাস্তি পাবে, সব ঠিক আছে, কিন্তু এই কাটা হাতটা জোড়া যায়নি তার। এই কাটা হাতটা আমাদের জন্য আজকে সারা সমাজের মুখে থাপ্পড় মেরে বেড়াচ্ছে। আমাদের দেখুন, আমাদের মানসিকতা, স্বামী স্ত্রীর সম্পর্ক, পবিত্র সম্পর্ক, পবিত্র বন্ধন, স্বামী মানে কিন্তু লর্ড মাস্টার প্রভু, এই ভাবগুলো বন্ধ করা উচিত। যে স্বামী এই কাজটি করেছে হীনমন্যতায় ভুগছে প্রচণ্ড, স্ত্রী সরকারি চাকরি করবে, ওরে বাপরে বাপ, আমার মাথার উপর উঠে যাবে এবার, কেন কেন এই ভাব আসবে? দেখুন, সম্পর্কের মাঝখানে কখনো লিডিং পার্সন নেই, যে কোনো কোনো সম্পর্কের মাঝখানে যদি লিডিং পার্সন তৈরি হয়ে যায়, সেই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। স্বামী যখনই নিজেকে স্বামী স্বামী ভাবতে শুরু করবে, আর স্ত্রীকে সেই প্রাচীনকালের মতো দাসী দাসীভাবে ভাবতে শুরু করবে, তাদের মধ্যে সুসম্পর্ক নষ্ট হতে বাধ্য, এবং এই সম্পর্কের মাঝখানে কেউ কাউকে কখনো বাধ্য করবে না, কৃতদাসী বা কৃতদাসের মতো আচরণ করবে না। কোনো কোনো ক্ষেত্রে অনেক স্বামীও আছেন যারা এই স্বামী নির্যাতনের শিকার, এটাও বলছি, কিন্তু যে ঘটনাটা আজকে ঘটেছে চোখের সামনে আঙুল দিয়ে দেখাচ্ছে, এরকম একটা নৃশংস নারকীয় ঘটনা, যে স্ত্রী অপরাধ করেছেন, তিনি চাকরি পেয়েছেন বলে তার ডান হাতটাই কেটে দিতে হল, হিংসা ঈর্ষা কতটা চরম পর্যায়ে পৌঁছলে এটা হতে পারে? আমরা মানুষ আজকে আমার এই ঘটনাটা দেখে প্রশ্ন করতে ইচ্ছা করছে, লজ্জা লাগছে খুব, যে এ কোন সমাজে আমরা বাস করছি, এ কোন শিক্ষিত সমাজে বাস করছি আমরা। আজকে আসুন প্রত্যেকে আমরা ছেলে মেয়ে সমান সমান এই কথা মুখে বলি, এখনও যে কতটা সমান আপনারা দেখতে পাচ্ছেন, এবং এর সঙ্গে একটা জিনিস বলবো, এই কাটা হাতটা আমাদেরকে কিসের থাপ্পড় দিচ্ছে বলুন তো? আরও বেশি করে আমাদের মনুষ্যত্ব জাগেনি, আমাদের মূল্যবোধ হারিয়ে যাচ্ছে, আমাদের মধ্য থেকে ন্যায় বিবেক এগুলো হারিয়ে যাচ্ছে, এগুলো জাগ্রত করার সময় এসেছে। আর দেরি নয়, হয় যে সময়, প্রত্যেকে অন্তরে অন্তরে নিজেকে জাগিয়ে রাখুন, ভুল কাজ করার আগে 100 বার ভাবুন, মোহগ্রস্ত হওয়া নয়, লোভ কাম ক্রোধ এদের বশবর্তী হয়ে কাজ করা নয়। দেখুন, প্রতিটা সম্পর্ক মর্যাদা দিতে শিখুন প্রত্যেককে জীবনে, স্বামী স্ত্রীর সম্পর্কে যারা আছেন প্রত্যেকে প্রত্যেককে সম্মান দিতে শিখুন। এই যে আজকে রেনুর হাতটা কেটে নেওয়া হয়েছে, স্বামী হীনমন্যতায় ভুগলেন, স্ত্রী বুঝি উপার্জনক্ষম হবে, আর আমার কথা শুনবে না। দেখুন এই কি ঘটনা ঘটতে পারে, একটা জীবনে গল্প বলি। আমাদের পশ্চিমবঙ্গে একটি কলকারখানা কয়েক মাসের জন্য বন্ধ হয়েছিল, নাম বলছিলাম, আমার খুব নিকট আত্মীয়, স্বামী স্ত্রী একটি সন্তান নিয়ে তার পরিবার, তো হঠাৎ করে ছেলেটির চাকরিটি চলে যায়, কারখানা বন্ধ থাকে কয়েক মাস, একটি বাচ্চা নিয়ে কী করে চলবে তার? তার স্ত্রী সত্যি, সেই মেয়েটি সত্যি খুব ভালো, সেও একই রকম, এখন কলকাতার একটি নার্সিংহোমে আছে, তো সেই নার্সিংহোমের চাকরি করা শুরু করে, কাজ করা শুরু করে সংসারটাকে ধরে রাখার জন্য। আমি দেখিনি, আমি জানি না সেই ছেলেটি তাকে সাপোর্ট করেছিল কি না, তাদের সংসার এইভাবে চলে কয়েক মাস, কয়েক মাস পর আবার সেই কারখানাটি খুলে যায়, এখন দুজনেই উপার্জনক্ষম, দুজন এই দেখুন, এই স্বাভাবিক কথাটাকে মেনে নিতে হবে তো, এর মধ্যে ছোট বড় ভাবটাই নেই। তাই এই হাতটা, কাটা হাতটা আমাদেরকে থাপ্পড় মারার জন্য ঘুরছে। আমরা যে স্বার্থমগ্ন হয়েছি, আমরা যে নিজের ছাড়া কিছু বুঝি না, আমরা যে এই রকম অপরের উপর, বহু ভদ্রলোক, এমন শুনেছি ডাক্তার, স্বামী ডাক্তার স্ত্রীর উপর এই রকম অত্যাচার করেন, নির্যাতন করে, আমার কাছে হাজার হাজার প্রমাণ রয়েছে, শিক্ষিত লোকরাই সবচেয়ে বেশি অশিক্ষিত হয়। এগুলো করবেন না, আমরা সমাজে আধুনিক থেকে উত্তর আধুনিকতায় এগোচ্ছি, এগুলোর কী দরকার বলুন তো?
জীবনটাকে সহজ শান্তিময় করতে শিখুন, আনন্দময় করতে শিখুন, অপরকে সুখী করার মধ্য দিয়ে জীবনে সুখ পাওয়ার মূল মন্ত্র লুকিয়ে আছে। তা আজকে রেণুর এই কাটা হাত আমাদেরকে প্রত্যেককে থাপ্পড় মেরে মেরে জাগিয়ে জাগিয়ে যাচ্ছে। আসুন আমরা আমাদের মধ্যে চেতনা জাগরণ হোক, আমাদের মধ্যে আমরা মানুষ হই। ওই বিবেকানন্দ বলেছিলেন না, হে জগদম্বে আমায় মানুষ করো, আমাদেরকে মানুষ করো, মনুষ্যত্বর গুণগুলো আমরা একটু একটু করে রপ্ত করি, আর নয় অন্যায়। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। এখানে শেষ করছি।